আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি দুইটা ধাপ নিয়ে আলোচনা করব। একটা ধাপ হলো যে আপনার রিকোয়ারমেন্ট চেক করা, অর্থাৎ আপনার স্কুল লিভিং সার্টিফিকেট চেক কিভাবে করবেন, বা আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট কোথায় চেক করবেন। এবং সেকেন্ড অফ অল আমি আরেকটা স্টেপ নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ কোথায় শেখা শুরু করবেন এবং কিভাবে শিখতে পারেন, সেই জিনিসটা আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। ওকে ফাইন, সো রাইট নাও আমি আমার স্কিনে, এবং স্কিনে আমি একটা ট্যাব ওপেন করে রাখছি। ফার্স্টে যে ট্যাবটা ওপেন করে রাখছি সেখানে দেখতে পাচ্ছেন এটা হলো স্টুডেন্ট কলিগের অফিসিয়াল ওয়েবসাইট। সো এই ওয়েবসাইট কোনো দালাল বা কোনো থার্ড পার্টি এজেন্সিতে এজেন্সির না। সো এটা হলো স্টুডেন্ট কলিগের জন্য জার্মান এডুকেশন মিনিস্ট্রি থেকে যে ওয়েবসাইট সেটা হলো এই ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে আপনি আসলে এই যে দি অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া আছে। সো এবং আমি আমার ভিডিওতে আমি যেটা করেছিলাম সেটা হলো যে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্কুল লিভিং সার্টিফিকেট এটা আপনাকে চেক করতে হবে, এবং এটা চেক করার জন্য ওরা একটা ওয়েবসাইট রিকমেন্ড করতেছে, এবং সেই ওয়েবসাইট যদি আপনি ওপেন করেন তাহলে ওয়েবসাইটটা দেখতে এরকম। সো এই ওয়েবসাইটে আসার পরে আপনি যেটা করবেন, যে যারা বিশেষ করে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তাদের জন্য, বিকজ আপনি আপনারা যারা ইন্টারমিডিয়েট আছেন, সো ইন্টারমিডিয়েটে বেসিক্যালি এটা বোঝাই যায় যে আপনি ইন্টারমিডিয়েট করার পরে স্টুডেন্ট কলিগ আপনাকে করতেই হবে। বাট অনেক স্টুডেন্ট যারা সবেমাত্র ডিপ্লোমা কমপ্লিট করেছেন, সো তাদের ভিতরে অনেক সময় বিভিন্ন ধরনের কনফিউশন কাজ করে যে আমাদের তো স্কুল লিভিং সার্টিফিকেট 14 বছর, সো 10 বছর SSC এবং 4 বছর ডিপ্লোমা, তাহলে আমরা কেন ডিরেক্টলি ব্যাচেলারের জন্য আসতে পারবো না। সো বেসিক্যালি তাদেরকে দেখানোর জন্য এই এই ওয়েবসাইটটা আপনারা আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনি আপনার যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি SSC কত বছর, আপনার ডিপ্লোমা কত বছর, এগুলো দিয়ে আপনি সার্চ করে তারা আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিবে। সো এটা করার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনি এই যে এখানে বিভিন্ন ধরনের কীভাবে রিকোয়ারমেন্ট চেক করবেন, সো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি এখানে ক্লিক ক্লিক করে আপনি সেগুলো ডাউনলোড দিতে হবে। সো এখানে ডাউনলোডের ফাইল আছে, সো ডাউনলোড দিয়ে আপনাকে সেগুলো পড়াশোনা করতে হবে। সো পড়াশোনা করে আপনি ওরা যে প্রসেসটা ফলো করতে বলে ওই প্রসেসটা ফলো করলে আপনি আপনার রেজাল্ট নিজে নিজেই জানতে পারবেন যে কেন ডিপ্লোমা তারা অ্যালাউ করে না। সো ডিপ্লোমা কেন অ্যালাউ করে না এটা আরও ডিপলি যদি আপনি জানতে চান, বা নিজে যদি বুঝতে চান, বা ক্লিয়ারলি সেটা যদি জানতে চান, তাহলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। সো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা নিজেরা ঘাটাঘাটি করলে এই জিনিসগুলো দেখতে পারবেন। অন দি আদার হ্যান্ড আমি আরেকটা ইনফরমেশান দিয়ে রাখতে চাই, সেটা হলো এই ওয়েবসাইট শুধুমাত্র স্টুডেন্ট কলিগের জন্য না, বরং আপনি ব্লু কার্ডের থেকে, অর্থাৎ আপনি কোন রিকোয়ারমেন্ট আপনার জন্য অ্যাভেলেবল হবে ব্লু কার্ডের জন্য, অর্থাৎ ব্লু কার্ডের জন্য যদি আবেদন করেন কীভাবে আবেদন করবেন, কী কী রিকোয়ারমেন্ট আপনাকে ফলো করতে হবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি জবের জন্য জার্মানিতে আসতে চান তাহলে কী কী রিকোয়ারমেন্ট আপনার জন্য ফলো করতে হবে সেগুলো আপনি এখানে জানতে পারবেন। অন দি আদার হ্যান্ড আপনি যদি বাংলাদেশে ক্রেডিট কমপ্লিট করেছেন, সো ওই ক্রেডিটগুলো যদি আপনি জার্মানিতে ট্রান্সফার করতে চান, সো আপনি ট্রান্সফার করতে পারবেন কি পারবেন না সেগুলোও কিন্তু আপনি এই একটা ওয়েবসাইটেই আপনি সেগুলো চেক করতে পারবেন। এবং আপনার সার্টিফিকেটও এখানে আপনি চেক করতে পারবেন যে আপনার সার্টিফিকেট নকল না ভুয়া, আপনার সার্টিফিকেট তারা অ্যালাউ করবে কি করবে না। সো এভরিথিং আপনারা এই ওয়েবসাইটে এসে চেক করবেন। সো এই ওয়েবসাইট শুধুমাত্র স্টুডেন্ট কলিগের জন্য না, বরং এটা মোটামুটি সকলের জন্য যারা জার্মানিতে স্টুডেন্ট কলিগের জন্য বা পড়াশোনার জন্য আসতে চায়, বা জব ভিসে আসতে চায়, বা ব্লু কার্ডের জন্য আবেদন করতে চায়, বা মাইগ্রেশনের জন্য আবেদন করতে চায়, সো তাদের জন্য এই ওয়েবসাইটটা। সো আমি এখানে সময় লস করতেছি না, বিকজ আমার যেটা উদ্দেশ্য সেটা হলো যে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে, সো তাদের জন্য অবশ্যই ডেফিনেটলি স্টুডেন্ট কলিগে আবেদন করতে হবে, আর যারা SSC কমপ্লিট করেছেন সো তাদেরকেও ডেফিনেটলি স্টুডেন্ট কলিগে আবেদন করতে হবে। এবং স্টুডেন্ট কলিগে আবেদন করার সময় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নাকি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, সো সেই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে সেই কোর্সে আবেদন করতে হবে, অর্থাৎ স্টুডেন্ট কলিগের সেই স্পেসিফিক কোর্সে আপনাকে আবেদন করতে হবে।
এটা গেল যে আপনার যারা ডিপ্লোমা এবং যারা এইচএসসি কমপ্লিট করেছেন, সো তাদের জন্য আমার একটা অ্যাডভাইস যে অনেক সময় আপনারা নিজেরাই কনফিউশনে থাকেন যে কেন আপনাদের সার্টিফিকেটগুলো জার্মান ইউনিভার্সিটি অ্যালাউ করে না ডিরেক্ট ব্যাচেলর করার জন্য, কেন আপনাদেরকে স্টুডেন্ট কলিগ আসতে হয়। সো এই জিনিসগুলো আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো এই ওয়েবসাইট আপনারা নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে এই ওয়েবসাইটটা একটু ঘেটে ঘেটে দেখবেন, আপনারা এভরিথিং এখানে পেয়ে যাবেন। এবার চলে যাচ্ছি যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ কোথায় শিখবেন। সো জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বাংলাদেশে জার্মান কালচারাল সেন্টার আছে, কালচারাল সেন্টার মিন্স গোথে ইনস্টিটিউট। সো রাইট নাও আমি এখন যে ওয়েবসাইটে সেটা হলো যে গোথে ইনস্টিটিউট এবং এটা বাংলাদেশের। সো আপনি যদি এখানে দেখেন যে গোথে ইনস্টিটিউট বাংলাদেশ, আমি হোম পেজে চলে যাচ্ছি। সো বেসিক্যালি এটা হলো হোম পেজ, সো গোথে ইনস্টিটিউট বাংলাদেশের হোম পেজ এটা। সো এই ওয়েবসাইটে আসার পর আমি লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সো আপনারা নিজেরাই এখানে চলে আসতে পারবেন। সো এটা হলো বাংলাদেশ গোথে ইনস্টিটিউটের অর্থাৎ জার্মান কালচারাল সেন্টারের ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে আসার পরে আপনি যেটা করবেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোথায় করবেন। সো এখানে যদি আপনি হোভার করেন, সো হোভার করার পরে দেখবেন যে একটা নেভিগেশন বার চলে আসবে। সো এই নেভিগেশন বারে কিন্তু অপশন আছে, বেসিক্যালি এই অপশনটা হলো অর্থাৎ জার্মান কোর্সেস। এই অপশনটাতে জার্মান কোর্স কী কী অফার করতেছে সেটা, এবং আপনি যখন জার্মান কোর্সে ভর্তি হয়ে যাবেন, এক্সামের জন্য প্রিপারেশান নেবেন, তখন এই নেভিগেশনটা ফলো করবেন। অর্থাৎ এই নেভিগেশনটা শুধুমাত্র যারা এক্সাম দিতে চায়, প্রিপারেশান নিতে চায়, সো তাদের জন্য। এখানে অনেক কিছু আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। সো জার্মান কোর্স এই অপশনটাতে আসার পরে আপনি জার্মান কোর্স কোথায় করবেন, বাংলাদেশে। সো এখানে ইন বাংলাদেশ এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এই অপশনটাতে চলে আসবেন, রাইট। সো এই অপশনটাতে আসার পরে আপনার দরকার যে কোন ডেটে কোন কোর্স অফার করতেছে এবং কত টাকা দাম সেই কোর্সগুলোর। সো সেটা জানার জন্য আপনি সিম্পলি এখানে ডেট অ্যান্ড প্রাইস এই অপশনটাতে ক্লিক করলেই আপনি এখানে অপশন পেয়ে যাবেন। সো আপনার এখানে ফিল্টারিং করতে হবে। সো ফিল্টারিং করার জন্য ঢাকাতে, বেসিক্যালি বাংলাদেশে শুধুমাত্র একটা লোকেশনেই তারা এক্সাম প্লাস কোর্স অফার করে, সেটা হলো ঢাকা ধানমন্ডিতে। সো এই ঢাকার ধানমন্ডি যেহেতু, সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। দেন তারপরে আপনি অ্যাজ ইউজুয়াল আপনি এভাবে সিলেক্ট করবেন। সো স্ট্যান্ডার্ড আর ইন্টেন্সিভ, স্ট্যান্ডার্ড আর ইন্টেন্সিভের হলো যে আপনি এখানে হলো বেশি টাকা দিয়ে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন। অন দি আদার হ্যান্ড আপনি স্ট্যান্ডার্ডে, যেটা ওদের নর্মাল যেই ক্যারিকুলাম, ওই ক্যারিকুলামে আপনার পড়াশোনা করতে হবে। সো এটা টাকা কম, সো এই জিনিসটা মাথায় রাখতে পারেন। অন দি আদার হ্যান্ড রাইট নাও শুধুমাত্র অনলাইনে তারা অফার করতেছে, সো এটাও মাথায় রাখবেন। অন দি আদার হ্যান্ড আপনি কোন কোর্সে ভর্তি হতে চান, সো ডেফিনেটলি আপনাকে A1 ভর্তি হতে হবে। সো ডেফিনেটলি আপনি A1 সিলেক্ট করবেন। দেন তারপরে কোথায় থেকে কখন থেকে কোর্স স্টার্ট করতে চান, সেখানে এখান থেকে সিলেক্ট করে আপনি যদি ফিল্টারিং করেন, তাহলে এখানে পুরো একটা মানে প্রিভিউ আপনারা দেখতে পাবেন যে কত টাকা কোর্স এবং কত কোন কোন দিন আপনাকে অ্যাটেন্ড ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, কত মোট টোটাল কত উইক। সো এই এভরিথিং বিষয়গুলো আপনাকে তারা কী করবে, তারা কিন্তু আপনাকে শো করবে। সো এটার জন্য ডেফিনেটলি কাউকে আলাদা করে প্রশ্ন করার দরকার হয় না, বিকজ আমি এই যে এইভাবে একটা বাচ্চা মানুষকে যেভাবে দেখাই ঠিক এক্স্যাক্টলি সেইরকমভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বিকজ অফ আমাকে এগুলো নিয়েও প্রশ্ন করে, ভাইয়া জার্মান ল্যাঙ্গুয়েজ কোথায় করব এবং কত টাকা দরকার। বিকজ আমি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ করছি তখন একটা প্রাইস ছিল, রাইট নাও আরেকটা প্রাইস। সো আমি ডেফিনেটলি সেটা বলতে পারবো না যে কত টাকা চলতেছে রাইট নাও। সো বেসিক্যালি সেখান থেকে আমার মনে হলো যে না, এগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। সো এখানে সিম্পলি কাজ, আপনি জাস্ট জার্মান কালচারাল সেন্টারের ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে এখানে অপশনগুলো পেয়ে যাবেন, আপনারা জাস্ট একটু ঘাটাঘাটি করলে এই জিনিসগুলো খুবই ইজি। সো এখানে ইনটেক এক্সটেন্সিভ কোর্স অফার করতেছে, এক্সটেন্সিভ কোর্সের আবার দুইটা পার্ট, অর্থাৎ আপনাকে A1.1 A1.2 এটা মাথায় রাখতে হবে। সো A1.1 এবং এই দুইটা কমপ্লিট করার পরে আপনি বেসিক্যালি A1 জন্য প্রিপারেশান কমপ্লিট করবেন বেসিক্যালি। এবং এখানে দেখতে পাচ্ছেন A1.1 এটার জন্য আপনাকে 11,500, যখন আমি এই ভিডিও রেকর্ড করছি তখনকার প্রাইস। সো এবং A1.2 এইটার জন্য 11,523,000 টাকা অফার করতেছে, অর্থাৎ A1 জন্য আপনাকে 23,000 টাকা গুনতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখতে পারেন। অন দি আদার হ্যান্ড আপনি যদি এখানে অন্য অপশন দেখতেছি না, সো আমি ডিলিট করি, ফিল্টারিং যদি ডিলিট করি তাহলে ইন্টেন্সিভ দেখতেছেন।
সো ইন্টেন্সিভে আবার দেখেন সেখানে কি করছে, আপনাকে 10 উইকে 10 উইকে আপনাকে A1 কমপ্লিট করাবে এবং সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে। সো সপ্তাহে 5 দিন ক্লাস, এখানে টাইম ডিউরেশন দেওয়া আছে কখন থেকে কখন, এবং এটা টোটালি হলো 23,000 টাকা আপনাকে একবারে পেমেন্ট করতে হবে। সো স্ট্যান্ডার্ডের আপনি যদি স্ট্যান্ডার্ড নেন তাহলে যেটা করতে হবে, আপনাকে A1 কমপ্লিট করাবে, আপনার ক্লাস কম হবে, প্রতি সপ্তাহে আপনাকে ক্লাসে কম অ্যাটেন্ড থাকতে হবে, অর্থাৎ সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এবং আপনাকে টাকা গুনতে হবে প্রথম কিস্তিতে 11,500, দেন তারপরে দ্বিতীয়বারে আবার 11,500, এবং এভাবে আপনি স্ট্যান্ডার্ডকে কমপ্লিট করতে পারেন। অথবা আপনি চাইলে 3 মাসে তাড়াতাড়ি করে আপনি ইন্টেন্সিভে ভর্তি হয়ে আপনি সেটাও কমপ্লিট করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাকে পুরো ফুল 23,000 টাকা একবারে পেমেন্ট করতে হবে। সো এই বিষয়টাও মাথায় রাখতে পারেন। সো এবার আপনি ইন্টেন্সিভে করবেন নাকি এক্সটেন্সিভে করবেন সেটা টোটালি আপনার উপর ডিসিশান। সো আপনি কখন আবেদন করবেন সেটার উপর ডিসিশান আপনার কোর্সগুলো নির্ভর করবে, এবং আপনি কত দিনের মধ্যে শেষ করতে চান। আপনার যদি টাকার সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে স্ট্যান্ডার্ডে ভর্তি হতে হবে, ইন্টেন্সিভে ভর্তি হওয়া যাবে না। সো এই বিষয়গুলো আপনাকে ডিসিশান নিতে হবে, এবং আপনাকে ডিসিশান নিয়ে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এবং ডেফিনেটলি আপনি স্টুডেন্ট কলেজে যখন আবেদন করবেন, অবশ্যই আবেদন করার আগে আপনাকে মিনিমাম A1, A2+B1 পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। সো সেই ব্যাপারটাও আপনাকে মাথায় রাখতে হবে। এটা গেল জার্মান কালচারাল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ডেট, প্রাইস সব কিছু আপনাদেরকে দেখাইলাম। অন দি আদার হ্যান্ড, এবার আরেকটা যারা চট্টগ্রামে আছেন, সো তাদেরকেও জার্মান কালচারাল সেন্টারের আরেকটা একটা জায়গা আছে যেটার নাম হলো ডিশপ্রাখে। সো এদের কোনো ওয়েবসাইট আমি খুঁজে পাইলাম না, শুধুমাত্র ফেসবুকে এদের পেজ আছে। বাট এই এখানে শুধুমাত্র আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, বাট জার্মান ল্যাঙ্গুয়েজের যে পরীক্ষা, অফিসিয়াল পরীক্ষা 1, A2, B1, এই পরীক্ষাগুলো আপনাকে এই ধানমন্ডিতে এসেই কিন্তু আপনাকে দিতে হবে। সো জার্মান কালচারাল সেন্টারে এসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার জন্য, দেন তারপরে এখানে এসে আপনাকে ধানমন্ডিতে, অর্থাৎ জার্মান কালচারাল সেন্টারের যে ধানমন্ডির ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে এসে আপনাকে পরীক্ষা দিতে হবে। সো আপনাদের যে ডিশপ্রাখেতে শুধুমাত্র প্রিপারেশান নেবেন, পরীক্ষার জন্য ক্লাস করবেন, প্রিপারেশান নেবেন, বাট পরীক্ষা আপনাকে ফাইনাল পরীক্ষা এখানেই দিতে হবে। সো ইট ডাজেন্ট ম্যাটার A1, A2 আর B1, এখানেই এসে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। সো এটা গেল যারা চট্টগ্রামে আছেন বেসিক্যালি তাদের জন্য ডিশপ্রাখে এই জিনিসটা, এবং এটার লিঙ্কও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। সো সেখান থেকে আপনারা নিয়ে এখানে যোগাযোগ করতে পারেন যারা চট্টগ্রামের স্টুডেন্টরা আছেন তারা। বেসিক্যালি আমি এই ডিশপ্রাখের ব্যাপারে আরেকটু বলতে চাই, সেটা হলো যে আমি কোনো রকম প্রাইজ পাইলাম না, মানে প্রাইজের ব্যাপার স্যাপার এখানে দেখলাম না। সো ডেফিনেটলি আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, এবং এটার ব্যাপারে আমি খুব বেশি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, বিকজ আমি দেখতে পাচ্ছি এদের কোনো ওয়েবসাইট নাই, এদের কোনো জানি না এটা কীভাবে পরিচালিত হয়। বাট এখান থেকে স্টুডেন্ট আমার একটা ছিল যে চট্টগ্রাম থেকে এসে পরীক্ষা দিচ্ছিল, সো তার সাথে আমার পরিচয় ছিল। সো সে আমাকে বলেছিল যে ডিশপ্রাখেতে সে পড়াশোনা করছে। অ্যানিওয়ে এটার সম্পর্কে আমি খুব বেশি জানি না, বাট এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, বাট পরীক্ষা হয় গোথেন ইনস্টিটিউট, অর্থাৎ এই জায়গাতে। সো এই বিষয়টা মাথায় রাখতে পারেন। অন দি আদার হ্যান্ড, জার্মান ঢাকা ইউনিভার্সিটিতে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার একটা ব্যবস্থা আছে, এবং আগেই বলে দিই জার্মান ল্যাঙ্গুয়েজ যদি ঢাকা ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টে আপনি শিখেন, তারপরও আপনাকে ডেফিনেটলি পরীক্ষা দিতে হবে জার্মান কালচারাল সেন্টারে। সো আপনি কোথায় জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন ইট ডাজেন্ট ম্যাটার, বাট আপনি যদি সার্টিফিকেট নিতে চান অফিসিয়ালি, যে A1 সার্টিফিকেট, A2 সার্টিফিকেট, B1 সার্টিফিকেট, সো সেগুলো আপনাকে এই গোথেন ইনস্টিটিউট জার্মান কালচারাল সেন্টারে এসেই আপনাকে পরীক্ষা দিয়ে, অর্থাৎ এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে আলাদা করে, পরীক্ষার জন্য আলাদা যে রেজিস্ট্রেশন ফি আছে সেগুলো করতে হবে। করার পরে আপনাকে এখানে রেজিস্ট্রেশন ফি দিয়ে, এখানে রেজিস্ট্রেশন করে এদের মতো করে, অর্থাৎ এরা যেভাবে পরীক্ষা নেয় সেভাবে পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে। সো দেন তারপরে আপনি সার্টিফাইড A1 ক্যান্ডিডেট বা A1 স্টুডেন্ট হবেন। অ্যানিওয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে, অর্থাৎ মডার্ন ল্যাঙ্গুয়েজ নামে যে একটা ইনস্টিটিউট আছে, সো ওই ইনস্টিটিউটের এটা অফিসিয়াল ওয়েবসাইট। সো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসলে দেখতে পাবেন যে তারা কোন কোন কোর্স তারা অফার করতেছে রাইট নাও। সো তারা বিভিন্ন ধরনের কোর্স অফার করতেছে, এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, তারপরে কোরিয়ান, চাইনিজ, আরবিক, সো জার্মান। সো আপনি এই যে জার্মান অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যে এখানে অপশনগুলো পেয়ে যাবেন। সো এখানে ডিটেলস দেওয়া আছে যে আপনি
জুনিয়র সার্টিফিকেট, বাট এটা এদের, এই সার্টিফিকেটগুলো জার্মান অ্যাম্বাসি অ্যালাউ করবে না বা জার্মান কালচারাল সেন্টারও অ্যালাউ করবে না। সো এগুলো যখন আপনি এখানে পড়াশোনা করবেন এখান থেকে আপনি একটা সার্টিফিকেট পাবেন, বাট এখান থেকে শিখার পরে অবশ্যই ডেফিনেটলি আপনাকে কিন্তু অবশ্যই আবার জার্মান কালচারাল সেন্টারে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে সেখান থেকে সার্টিফিকেট নিলে সেই সার্টিফিকেট জার্মান অ্যাম্বাসি অ্যালাউ করবে, প্লাস এখানে যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেই ইউনিভার্সিটিগুলো অ্যালাউ করবে। ঢাকা ইউনিভার্সিটির এই সার্টিফিকেটগুলো মেবি অ্যালাউ করবে না, আমি সঠিক জানি না, বাট আমি এইরকমটাই জানি যে তারা অ্যালাউ করে না। এনিওয়ে আজকের এই ভিডিও এই পর্যন্তই, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই আমি এই ভিডিও এখানেই শেষ করতেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা এখন টোটালি ক্লিয়ার যে আপনারা কোথায় জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন, প্লাস আপনারা কীভাবে আপনাদের সার্টিফিকেট, আপনাদের ডিগ্রি কীভাবে কোথায় চেক করবেন সেই জিনিসটা সম্পর্কে জানতে পারলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।